রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই রওনা হয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে, এবং যাওয়ার আগে তিনি বলেছেন সন্দেশখালীর পরিস্থিতি তিনি একেবারে খুঁটিয়ে দেখতে সরেজমিনে তদন্ত করতে তিনি যাচ্ছেন একেবারে সন্দেশখালীতে। ইতিমধ্যেই রওনা হয়েছেন রাজ্যপাল অধরা শেখ শাহজাহান। এখনও অন্যদিকে গতকাল সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক কর্মসূচি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রুমার সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের শুনিয়ে দেব রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ঠিক কি বললেন। I was in Kerala organizing a week long Bengal festival there to showcase the best that is there in the culture and heritage of this great land. When I heard the shocking and shattering tale of the incidents which took place in Sandeshgali, I have cut short my program there. I am going to Sandeshgali to see for myself what is a real Sandesh from the gullies of Sandeshgali. I will react to you after seeing that place. রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, রাজ্যপাল ইতিমধ্যেই রওনা হয়ে দিয়ে গিয়েছেন এবং তিনি যেরকম জানালেন যে সেখানকার পরিস্থিতি খুঁটিয়ে দেখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কাদের সাথে কথা বলবেন রাজ্যপাল, কতক্ষণের মধ্যেই বা পৌঁছচ্ছেন তিনি? রাজ্যপালের কনভয় ফলো করছি আমরা। রাজ্যপাল সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং অবশ্যই কিছুক্ষণ আগে তিনি এয়ারপোর্টে এসেছেন কেরালার যে রাজ্যপাল আজকে সন্দেশখালী যাবেন এবং সন্দেশখালী তিনি যাচ্ছেন এবং তিনি বলেছেন কি ধরনের সন্দেশ মানুষের জন্য অপেক্ষা করে সেখানে রয়েছে সেই দিকটাই কিন্তু তিনি দেখতে যাচ্ছেন। এবং যেভাবে শকিং ইনসিডেন্ট বলেছে এবং শকিং ইনসিডেন্ট বলার সাথে সাথে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে কনভয় কিন্তু এগিয়ে চলেছে একদম এয়ারপোর্ট থেকে, এই মুহূর্তে বাইপাসে রয়েছি, বাইপাস ধরে কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে রাজ্যপালের কনভয় এবং রাজ্যপাল সেখানে যাচ্ছেন এবং তিনি বলেছেন শকিং ইনসিডেন্ট। এবং তার সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি যে একেবারে কমপ্রিহেন্সিভ রিপোর্ট চাওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই রিপোর্ট তিনি হাতে পেয়েছেন কিনা তেমনটা কোনো উত্তর দেননি। তবে এটা ঠিক এখানে বলে রাখি যে তিনি কিন্তু চিফ ভিজিলেন্স যিনি অফিসার এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এবং এছাড়াও যারা রয়েছেন এবং সেখানে যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি রাজভবন সূত্রে। তবে এটা ঠিক আরও একবার বলে দিই যে বিরোধী দলনেতা যে যখন পরশুদিন রাজভবনে গিয়েছিলেন তারা কিন্তু বলেছিলেন যে রাজ্যপালকে সন্দেশখালী ভিজিট করতে হবে এবং পিস রেস্টোর করতে হবে, তা না হলে কিন্তু তারা সেখানে সন্দেশখালী গিয়ে 144 ধারা ভঙ্গ করবেন। সেই সুবাদেই কিন্তু রাজ্যপাল কালকে কিন্তু একদম কেরালার সফর কাটছাট করে তিনি আজকে চলে এসেছেন, সকালবেলায় চলে এসেছেন এবং সেখানে এয়ারপোর্টে আসার পর বেশ কিছুক্ষণ তিনি অপেক্ষা করেছেন এবং এয়ারপোর্ট থেকে এই মুহূর্তে একদম রাজ্যপালের কনভয় এগিয়ে চলেছে সন্দেশখালী দিকে। কেরালা সফর কাটছাট করে রাজ্যপাল এই মুহূর্তে কলকাতা থেকে রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে।